হ্যালো বন্ধুরা, আনকমন সেন্সের আজকের এই নতুন ভিডিওতে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আনকমন সেন্সের ভিডিওগুলি আপনাদের ভালোই লাগে এটা আমরা ঠিক বুঝতে পেরেছি, কারণ আপনাদের অনেক ভিউ, আপনারা অনেক কমেন্ট করেন, শেয়ার করেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আনকমন সেন্সে আসলে আমরা মজা করে, মজার ছলে কিছু টিপস এবং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করি, এটা আমাদের লাইফস্টাইলকে ঘিরেই। আজকে যে বিষয়টি সেটা খুবই মজার, একই সঙ্গে বিশেষ করে অবিবাহিত যারা তারা অনেকেই ভাববেন বিষয়টা খুব মজার, কিন্তু যারা বিবাহিত তারাই আসলে এর ভেতরে মজা আছে কি না, নাকি বিষয়টা কষ্টের, সেটা আসলে বুঝতে পারবেন। আজকের বিষয়টি হচ্ছে হাজব্যান্ড যখন তার স্যালারি এবং এই স্যালারির বিষয়টা যখন তার স্ত্রীর কাছে একটা বড় চিন্তার বিষয় হয়ে যায়, কনসার্ন থাকে, সেই বিষয়টা আসলে একজন হাজব্যান্ড কতটুকু এনজয় করেন, এবং এই বিষয়গুলি নিয়ে যখন সমস্যা হয়, মানে সংসারের সমস্যা ঝামেলা হয়, তখন আসলে কীভাবে এখান থেকে ওভারকাম করা যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। স্ত্রী যদি আপনার স্যালারি নিয়ে খোটা দেয় কী করবেন, সেটাই রয়েছে আজকের ভিডিওতে, চলুন দেখে আসি। স্ত্রী আপনার স্যালারি নিয়ে খোটা দিতেই পারেন, কারণ দ্রব্যমূল্যের যে বাজার সেখানে সবসময় তাল মেলানোটা আসলেই কঠিন হয়ে যেতেই পারে। সেক্ষেত্রে অভিযোগ আসতেই পারে আপনার ওয়াইফের কাছ থেকে যে কেন এত কম বেতনে চাকরি করো, অফিসকে কেন বলছো না বেতন বাড়ানোর কথা, অথবা অন্য কোথাও কেন চাকরি খুঁজছো না, এই চাকরিটা ছেড়ে দাও, অন্য কিছু করো, সংসার তো চালানোটা কষ্ট হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলিকে ওভারকাম করাটাই আসলে চ্যালেঞ্জ। কীভাবে ওভারকাম করবেন, কীভাবে সযত্নে নিজেকে আগলে রাখবেন এই ধরনের সমস্যা থেকে, মানে এই ধরনের জিজ্ঞাসাবাদ থেকে, সেটা আজকে আমরা দেখাবো। নাম্বার ওয়ান যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনাকে আসলে কিছু বলতে হবে না, অবশ্যই এই বিষয়ে আপনাকে খুব শক্ত হাতে বিষয়টাকে একটু টেক কেয়ার করতে হবে। যেমন আত্মমর্যাদাটা অবশ্যই বজায় রাখবেন, এক্ষেত্রে আমার মনে হয় আত্মমর্যাদা বজায় না রাখলে আপনার জন্য খুব কষ্টকর হবে এই বিষয়গুলি, কারণ এটা কিন্তু একদিনের সমস্যা না, প্রতি মাসে যখন সংসারে টানাটানি পড়বে অথবা কিছুটা অর্থাভাব দেখা যাবে সংসারে, এই বিষয়টা কিন্তু বারবার উঠে আসবে, তাই অবশ্যই আত্মমর্যাদার সাথে এই বিষয়টা হ্যান্ডেল করুন। নাম্বার টু, চেষ্টার যেন কোনো ত্রুটি না হয়। আসলে সমস্যা তো থাকবেই, অর্থকষ্ট, অর্থাভাব, সেটা সংসারে সবার জন্য, হয়তোবা আপনার স্ত্রী আপনার সঙ্গে এই বিষয়টি নিয়ে বারবার কথা বলছেন বিকজ অফ সাম ক্রাইসিস, কিছু ক্রাইসিস আছে বলে হয়তো আপনাকে বারবার এই বিষয়টি জানানো হচ্ছে। এই সময় আপনি চেষ্টা করুন নতুন কিছু খুঁজতে অথবা তাকে আশ্বস্ত করতে যে না, এই বিষয় নিয়ে আপনি তার মতো করেই ভাবছেন, এবং আপনি ভাবছেন যে বর্তমান আয়ের পাশাপাশি অন্য কোনো উপায়ে কিছুটা আয় আরও বাড়ানো যায় কি না, মানে পাশাপাশি অর্থ উপার্জনের জন্য আর কোনো সূত্র বের করা যায় কি না, এই বিষয়ে আপনিও তার মতো করে চিন্তিত এবং এই বিষয়ে নিয়ে আপনি কাজ করছেন, সেটা আপনি তাকে আশ্বস্ত করুন। নাম্বার থ্রি, স্ত্রীকে বোঝানো, নানা রকমের বিষয় দিয়ে আপনি বোঝাতে পারেন, বর্তমান অবস্থা নিয়ে বোঝাতে পারেন যে না, একটা সময় এই স্যালারি দিয়েই কিন্তু আমাদের সংসারটা ভালোভাবে চলে যেত, বাট যেহেতু খরচটা প্রতিনিয়ত বাড়ছে যার কারণে কিছুটা টানাটানি প্রতি মাসেই লেগে যায়, এই বিষয়টা একটু তাকে বোঝানোর চেষ্টা করুন, তিনি হয়তোবা বুঝবেন, আসলে বোঝার কথা, কারণ সংসারটা তো দুজনেরই, একা একা অতিরিক্ত কষ্ট পেয়ে অথবা অতিরিক্ত রাগ ক্ষোভ দেখিয়ে এর থেকে আসলে সলিউশন হতে পারে না। আমার মনে হয় এই বিষয়টা দুজনে মিলে বসে ঠান্ডা মাথায় ডিসকাস করুন, যুক্তি দিয়ে তাকে বোঝান এবং তাকে ওই ব্যাপারটিকে ভালোভাবে গ্রহণ করতে বলুন, এটাই আপনার বড় দায়িত্ব। নাম্বার ফোর, হিসাব করতে বসুন দুজন একসাথে, সংসারের যে খরচ এই খরচটা যদি দুজনে মিলে একসঙ্গে হিসাব করেন, অথবা আপনার যদি এই অভ্যাসটা থাকে তাহলে তো খুবই ভালো, সংসারের প্রতিটি খরচ খুঁটি নাটি, সেটা 2 টাকা হোক, 5 টাকা হোক, বা 500 টাকা হোক, বা 5,000 টাকা হোক, বা 50,000 টাকা হোক, সেটা যেন লিপিবদ্ধ আকারে থাকে, একটা ডায়েরি মেনটেন করুন, প্রত্যেক মাসের 1 তারিখ থেকে মাসের শেষ দিন পর্যন্ত কী কী পারপাসে কোথায় কত টাকা খরচ হচ্ছে, এবং সেই টাকার অঙ্কটা সেই কিসে আপনি কোন খাতে ব্যয় করেছেন সেটা সহ দুজনে মিলে লিপিবদ্ধ করুন। তারপর দুজনে মিলে প্রতি মাসে হিসাব করে দেখুন যে আসলে কোথায় আপনাদের একটু বেশি খরচ হয়েছে, এই মাসে কোনো সেভিংস রয়েছে কি না, অথবা সত্যিই কোনো ক্রাইসিস আছে কি না। দুজনে মিলে যখন হিসাব করবেন হয়তোবা আপনার প্রিয়জন, আপনার সঙ্গিনী নিশ্চয়ই বুঝতে পারবেন যে না, আসলে কোথায় কোথায় খরচগুলি হচ্ছে, এবং এই সীমিত অর্থ দিয়ে আসলে এই খরচগুলি কোলানো, এই ব্যয়টা কোলানো আসলে কঠিন হয়ে যাচ্ছে, সেটা যখন তিনি বুঝতে পারবেন তখন আর আপনাকে আপনার স্যালারি নিয়ে বা রক্ষটা দেবেন না, অথবা আপনাকে ত্যক্ত বিরক্ত করবেন না। নাম্বার ফাইভ, এটা একটু অন্যদিকে বলতে চাই, আশা করি আপনারা পজিটিভভাবে নেবেন, যদি দেখেন যে না, প্রতি মাসেই বছরের পর বছর, দিনের পর দিন আপনি কম রোজগার করেন, আপনার যোগ্যতা নেই, এই ধরনের কথা আপনাকে শুনতে হচ্ছে, আর এর থেকে আর বেশি আপনি রোজগার করতে পারবেন না, আপনার মধ্যে কোনো আশা নেই, ভরসা নেই, এই বিষয়টি যদি আপনাকে শুনতে হয়ে হতে থাকে, মানে প্রতিনিয়ত যদি আপনাকে শুনতে হয়, তাহলে আপনি একটু ভেবে দেখবেন যে এর মধ্যে
অন্য কোনো ইঙ্গিত রয়েছে কিনা অথবা অন্য কোনো প্ল্যান তার মধ্যে কাজ করছে কিনা। খুব স্বাভাবিকভাবে এমন হতেই পারে যে তিনি যে আশা নিয়ে আপনার সঙ্গে সংসার করতে এসেছেন সেই আশাটা, সেই স্বপ্নটা পূরণ হচ্ছে না। তাকেও দোষ দেবার কিছু নেই, আশা করি এটা আপনিও পজিটিভলি চিন্তা করবেন। যদি মনে করেন যে না, সে আশা হতো তার স্বপ্নভঙ্গ হয়েছে, আপনি চেষ্টা করুন এর থেকে উত্তরণ করানো যায় কীভাবে। যদি না হয় তাহলে তার সাথে কথা বলুন, তার কাছ থেকে ব্যাপারটা জানতে চান আসলে মূল সমস্যাটা আসলে কোথায়, তা আপনার সঙ্গে তার থাকতে ভালো লাগছে কি লাগছে না, অথবা এই অভাব ভালোবাসার ঊর্ধ্বে চলে গেছে কি না, সেটা অবশ্যই যাচাই করবার দায়িত্ব আপনার। এই ছিল আমাদের আজকের ভিডিও বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সংসারে টুকটাক খুঁটিনাটি হয়, আমরা আনকমন সেন্সে অসংখ্য ভিডিও বানিয়েছি কিন্তু শুধুমাত্র রিলেশনশিপের উপর বেস করে, প্রেমিক প্রেমিকা অথবা পরিবার অথবা ঘর সংসার মানে স্বামী স্ত্রীর মধ্যে নানা রকম সমস্যা প্রতিনিয়তই হয়। আর আমরা তো ইদানিংকালে দেখি খুঁটিনাটি অনেক বিষয় দুজনের মধ্যে বিচ্ছেদ আমরা চাই না, আমরা চাই বন্ধন। আমরা এই বিষয়গুলো যদি একটু কেয়ার করি আমার মনে হয় বিচ্ছেদ থেকে আমরা অনেক দূরে থাকবো, ভালো থাকবো, দুজনে মিলে একসঙ্গে পথ চলবো। ভালো থাকুন সবাই। আনকমন সেন্সের এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন ফেসবুকে ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে এবং ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল আই লাভ ঢাকা এফএম এ। টাটা, বাবাই, টেক কেয়ার।